ওম গাম গণপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল ভাগ্যালাপের প্রত্যেককে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব সকালে উঠেই সাথে সাথে তিনটে কাজ যদি করে নিতে পারেন তাহলে কিন্তু সারা জীবন টাকা পয়সার অভাব হবে না, ধনবান সৌভাগ্যবান মানুষ হিসাবে ব্যক্তি হিসাবে আপনি সমাজে পরিগণিত হবেন, সুখ স্বাচ্ছন্দ্য বৈভব সম্পন্নতা সমস্ত আপনার হাতের মুঠোয় থাকবে। সকালে উঠে যে ব্যক্তি যে বাড়িতে তিনটে কাজ করা হয় সেই ব্যক্তির সম্পন্নতায় সবসময় ভরা থাকে, সেই সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন আলোচনা শুরু করি। দেখুন, আমরা ইতিমধ্যে প্রচুর ভিডিও বানিয়েছি যে সকালবেলা ঘুম থেকে উঠেই কী করা উচিত। আপনি তো হাত নিজের যে করকমল, করকমল বলা হয় যে হাত, হাতের তালু তো দর্শন করবেন, সেটা একটা অন্য পাঠ, ঠিক আছে। এই সমস্ত করলেন, আপনি এলেন, দিয়ে আপনি যে দৈনন্দিন যে কাজগুলো আছে, মানে কি বলবো, প্রাতকর্ম যেটাকে বলা হয়, প্রাতকর্ম সমস্ত সেরে নিলেন। এটা পুরুষ এবং মহিলা প্রত্যেকেই কিন্তু করতে পারেন কাজ, কিন্তু এই একটা পার্টিকুলার পার্সনের জন্য হয় না যে রান্না মানে শুধু মহিলারাই করবে পুরুষরা করবে না, তা কিন্তু নয়, বা এটা শুধু মহিলাদের জন্য এটা পুরুষদের জন্য তা না, কাজ সবার জন্য। মিলেমিশে যে বাড়িতে কাজ করা হয় দেখবেন সেই বাড়িতে সমৃদ্ধি অবশ্যই থাকে, শান্তি আসে, সুখ থাকে। আর যে বাড়িতে শুধু একজনই কাজ করে যায় আর একজন শুধু বসে বসে দর্শন করে যায় আর হুকুম করে যায় সে বাড়িতে কোনো শান্তি থাকে না, সে বাড়িতে সমৃদ্ধিও আসে না, মা লক্ষ্মী সে বাড়িতে অবস্থান করে না। যে বাড়িতে নারী জাতিকে সম্মান করা হয় না সে বাড়িতে কোনো দিনও মা লক্ষ্মী থাকে না। এগুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিলাম। আর সকালবেলা উঠে ঘুম থেকেই কী করবেন, বাসি জামাকাপড় ছেড়ে নিয়ে যে শৌচকর্ম যা কিছু আছে প্রাতকর্ম সব পরে নিলেন, তারপরে অবশ্যই আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, অর্থাৎ নিজের বাড়ি হোক বা ফ্ল্যাট হোক বা যে কোনো শহরে থাকুন না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো জাতির আপনি মানুষ হন না কেন, এই পদ্ধতি করতে পারেন। কি করবেন, আপনি সকাল সকাল ঘরটা ঝাড় দিয়ে নেবেন, ঝাড় দিয়ে বাইরে বের করে দেবেন নোংরাটা, তারপরে একটি ঘটিতে বা পাত্রেতে জল নেবেন। এই ঘটিটা বা পাত্রটি একটু নির্দিষ্ট স্থানে রাখবেন, মানে আর ব্যবহার করবেন না, ওই শুধু এই যে কাজে বলছি সে কাজে ব্যবহার করবেন। দিয়ে শুদ্ধ জল নিয়ে নিলেন, আর আপনি যদি গঙ্গার পাড়ে থাকেন, গঙ্গার পাশে যদি আপনার বাড়ি হয় মা গঙ্গার জল নিয়ে আসেন, কোনো অসুবিধা নেই। কি করবেন, ওই একটি পাত্রের জলটা নিয়ে ডান দিকে আর বাঁ দিকে আপনি, মানে দরজার মেন যে দরজা আছে প্রধান দরজা তার ডান দিকে এবং বাঁ দিকে ঢেলে দেবেন, এক ঘটি জলই এখানে একটু এখানে একটু ঢেলে দেবেন। মানে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে নিজে, আপনি স্নান যদি করতে পারেন ভালো, না করতে পারেন কোনো অসুবিধা নেই, এটা সকালবেলা উঠে করবেন। এবার দেখুন আপনার সকাল কখন হয় সেটা আপনি ভালো জানেন, আপনার চারটেই হয় না পাঁচটাই হয় না ছটা না সাতটা না আটটা, সেটা আপনি ভালোই জানেন। সেই যখনই আপনার সকাল হোক না কেন এই কাজটি করবেন, অর্থাৎ আমরা বলছি না যাদের ব্রহ্ম মুহূর্তেই সকাল হয় তারা করবেন, যার যেমন সকাল হয় সেভাবে করবেন। শুধু কন্ডিশন একটাই, আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন, মানে বাসি জামাকাপড়টা ছেড়ে নেবেন, স্নান করতে পারলে ভালো, না হলে করলেন না, আর ঘরটা ঝাড় দিয়ে বাইরে বের করে দেবেন নোংরা, দিয়ে তারপরে আপনি এই যে জলটা নিলেন, এক ঘটি জল নিয়ে প্রথমে দরজার ডান পাশে তারপরে ডান বাঁ পাশে আপনি দিয়ে দিলেন। এটা এক নাম্বার কাজ হলো। এই পদ্ধতি আপনি রোজ করুন, দেখুন আপনার বাড়িতে আপনার পরিবারের মধ্যে কিভাবে একটা সাহস উদ্দীপনা বেড়ে যাচ্ছে, আপনার যে দারিদ্রতা সেটা কোথায় উড়ে চলে যাচ্ছে। দেখুন বারবার কিন্তু বলি দারিদ্রতা, কিন্তু শুধু আমরা ভাবি দারিদ্রতা মানে ধনসম্পত্তির কমতি মানে দারিদ্রতা, ভুল ভাবি,
সমালোচনা মানে যেমন সমযুক্ত আলোচনা, সেখানে ভালো এবং মন্দ দুটো থাকে, কিন্তু আমরা ভাবি সমালোচনা মানে শুধু মন্দ আলোচনা, আমরা সংকীর্ণ করে নিই মানেটাকে। সেরকম দারিদ্রতা মানে কিন্তু শুধু ধনসম্পত্তির কমতি না, ভালোবাসার দারিদ্রতা হয়, সুখের দারিদ্রতা হয়, শান্তির দারিদ্রতা হয়, আরও নানা রকম দারিদ্রতা হয়। তাই দারিদ্রতা কেটে যাচ্ছে, সমস্ত দারিদ্রতা কেটে যাচ্ছে, মা লক্ষ্মী আপনার গৃহে অবস্থান করবে। কেন বলুন তো, এই যে দেওয়া মানে আপনি সমস্ত দেবদেবীকে আহ্বান করলেন যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, চলে এসো, অবশ্যই এটা করবেন। দ্বিতীয় নাম্বার, আপনি আপনার ঘরের সোফাতে, মেঝেতে, খাটের উপর যেখানে ইচ্ছা আপনি বসে পড়ুন, বাবু হয়ে পদ্মাসন যেটাকে বলা হয়, বাবু হয়ে নিচে বসে খেতে গেলে যেমনভাবে বসি সেভাবে বসে পড়ুন, দিয়ে হাততালি দিন। হাততালিটা কেমন করে দেবেন? হাততালি দেবেন এই কনিষ্ঠ আঙুলের সাথে কনিষ্ঠ আঙুল, তারপরে অনামিকার সাথে অনামিকা, মধ্যমার সাথে মধ্যমা, তর্জনীর সাথে তর্জনী, আর বৃদ্ধাঙ্গুষ্ঠের সাথে বৃদ্ধাঙ্গুষ্ঠ। হাতটা আঙুলগুলো একটু ফাঁক করে নিন, তাহলে সবার সাথে সবার মিল হয়ে যাবে। এইভাবে যদি হাততালি দিতে থাকুন, কতবার দেবেন? 27 times, 27 বার। কেন বলুন তো, এই যে হাত, হাতেই কিন্তু সব কিছু, এখানেই গ্রহ নক্ষত্র থাকে। অনেকবার বলেছি হয়তো, যারা নতুন ভিউয়ার্স বা ভুলে গেছেন, আরেকবার মনে করে দিন। আমাদের দেখবেন আমরা আনন্দে হাততালি দিয়ে উঠি, আমরা যখন ভজন কীর্তন গাই হাততালি দিই, কেন? সব সায়েন্টিফিক কারণ আছে, আমরা জানি না, তাই শাস্ত্রীয় কারণ আছে, এই জন্যই দিই যে সমস্ত অ্যাক্টিভেট হয়ে যাবে। আর সকালবেলাতেই যদি আপনি এটা অ্যাক্টিভেট করে নিলেন, রেজাল্ট আপনি দেখতে পাবেন কিছু দিনের মধ্যেই। যে গ্রহগুলো আপনার দুর্বল হয়ে গেছিলো সেগুলো শক্তি সঞ্চয় করে নেবেন। হাততালিটা কেমন করে দেবেন? তাহলে বুঝতে পারছেন, হাততালি 27 বার দেবেন, তার মানে এক একটি 9টি গ্রহ আছে, এক একটি গ্রহ 3 বার করে পেয়ে যাচ্ছে, 3×9=27। অবশ্যই এটা করবেন। 3 নম্বর কাজ, আপনার হাতের, দু হাতের যে মধ্যস্থলটা আছে, তালু যেটাকে, আঙুলগুলো না, সেই খানটা ভালো করে ঘষবেন। কী দিয়ে ঘষবেন? বাঁ হাত যখন তালুটা ঘষবেন, ডান হাতের যে আঙুলগুলো আছে ঘষলেন, তাহলে কী হলো, কী হলো, আপনার হাতের তালুও অ্যাক্টিভ হয়ে গেল, আর এদিকে আপনার আঙুলগুলোও অ্যাক্টিভ হয়ে গেল ডান হাতের। আবার একই পদ্ধতিতে আপনি কী করবেন, ডান হাতের যখন আপনি তালুটা ঘষবেন, ভালো করে ঘষবেন, তখন কী হবে, বাঁ হাতের আঙুলগুলো আপনি কাজে লাগাবেন, তাহলে বাঁ হাতের আঙুলগুলো অ্যাক্টিভ হয়ে গেল। একদম ভালো করে ঘষুন, ঘষতে থাকুন, ঘষে গরম করে দিন, নিজেই দেখবেন গরম হয়ে যাবে। আমরা দেখবেন ঠান্ডা হয়ে গেলে হাত পা গরম করে দিই না, ঘষে সেরকম ঘষুন। তারপরে দুটো তালু ঘষুন। সমস্ত কিছু যা আছে গ্রহদের, দুষ্টুমি যাকে বলে ভালোবাসায় যদি বলি, দুষ্টুমি, কুমতলব, সমস্ত কিছু দেখবেন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আর গ্রহ নক্ষত্র এরাই তো আমাদের সাথ দেয়, তাই না? তাহলে কি হবে, এগুলো যদি আপনি এভরিডে করতে চান, দেখুন মহিলারা পিরিয়ডের মধ্যে থাকলেও করবেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আপনি যে ধর্মের, যে বর্ণের মানুষ হন না কেন, এভরিডে করার চেষ্টা করুন, দেখুন জীবন কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি নিজেই বুঝতে পারবেন। বাড়ির প্রত্যেককে বলুন করতে, এবং এই ভিডিওটি সবাইকে শেয়ার করে আপনারা সবার জীবন উন্নত করার চেষ্টা করুন, উপকৃত অবশ্যই হবেন, এটা কিন্তু আমরা বলতে পারি 100% সিওরিটি। তবে বিশ্বাস নিয়ে আর মনোবল রেখে, একাগ্রতা নিয়ে, ধৈর্য নিয়ে এভরিডে করতে হবে, করুন, লাভবান হবেন। তবে লাভবান হওয়ার পর ছেড়ে দেবেন না, এদের স্বাদ কিন্তু সারা জীবনের, যতদিন বাঁচবো ততদিন। তাই কন্টিনিউ করে যান, কন্টিনিউয়াসলি ডু ইট অ্যান্ড গেট দি ভেরি ফ্রুটফুল থিং ফ্রম দিস। ওকে, সো খুব ভালো থাকবেন, আজকের ভিডিও এখানেই শেষ করছি।